আমরা দুনিয়াবি বাহাবা তারাই পাবেন, কিন্তু দেখেন এর আগেও আমি আরেকবার বলছি হয়তো, এই শেয়ারেড ব্লুটুথ আজকে আবিষ্কার নয়, প্রায় 1500 বছর পূর্বে জাবালনের গারে হেরায় যখন জিব্রাইল আমিনের সাহেব আমার নবীর কাছে আসলেন, বলেন একরা আপনি পড়ুন, আমার নবী বলছেন মা আনা বিকারিন আমি পড়তে পারি না, আবার বলেন একরা আপনি পড়ুন, বলেন মা আনা বিকারিন ফা আখাদানি ফা গাত্তানি হাত্তা বালাগানি মিন্নিল জুহুদ, বুখারি শরীফের প্রথম অধ্যায় এসছে, কিতাব ওলহির অধ্যায় এসছে, জিব্রাইল আমিন আলাইহিসসালাম আমার নবীকে এত জোরে চাপ মারলেন, বুকের সাথে বুক মিলালেন, আমার নবী হাত্তা বালাগানি মিন্নিল জুহুদ, মনে হচ্ছে যেন আমার প্রাণটা বের হয়ে যাবে এমনভাবে ধরেছেন। সেদিন শীতের সময় ছিল, এই শীতের ভিতরে নবীর ঘাম জর্জর করে পড়তেছিল, মনে হচ্ছে এক পাজরে হাড্ডি আরেক পাজরে লেগে যায়, কারণ জিব্রাইলের 600 ডানা বিশিষ্ট একটা প্রাণী বলুক বা জীব বলুক তার অবস্থাটা, দেহের অবস্থাটা কেমন, ছোট না বড়। কোন কোন হাদিসে আমার নবী বলছেন মাঝে মাঝে ওহি নিয়ে আসতেন, আমি দেখতাম জিব্রাইলের পা হচ্ছে নিচে মাটিতে আর মাথাটা হচ্ছে আকাশের সাথে। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলবেন, যদি একটা যে কোনো জীবকে যদি আপনি দেখেন মাটিতে পা আর আকাশে, ওই মুহূর্তে যদি আমরা কেউ একে একই কিছু দেখি তাহলে কি আর হুশ থাকবে, ওখানে হার্ট ফেল, কথা ঠিক কিনা বলেন। নবীজি বলেন জিব্রাইল আমাকে এমন ভাবে ধরলেন, হাত্তা বালাগানি মিন্নিল জুহুদ, আমার মনে হয় প্রাণ বের হয়ে যাবে। এরপর চতুর্থবার যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم زوري زوري بلن الله أكبر مفسر এখানে একটা মজা বের করেছেন, তিনবার বলছেন একরা আপনি পড়েন, আমার নবীর কথা হলো আমি কার নামে পড়বো, বুঝেন নাই কথা, যদি বলে বাণীটা দিছে কয় কে এই বাণীটা দিছে, ওই লোকের সম্পর্কে জানবে না, আমার বইতে নানানজনের বাণী আছে, এখন আমি কি তার সাথে পরিচয় ছাড়া আমি কোনো ব্যক্তিকে দিব, যারা আমার চ্যানেলের যারা আমার আকিদা সব মিল আছে তারটাই তো আমার বইতে রাখবো, কথা ঠিক কিনা বলেন। এই জন্য জিব্রাইলকে বারবার বলছেন একরা আপনি পড়ুন, আমার নবী বলছেন মা আনা বিকারিন আমি এত সোজা মানুষ যতই হই আমি কি পড়বো আমি পড়তেই পারি না, আর এটার ব্যাখ্যা কিছু কিছু বদগুমান মানুষ বলেছে আমার নবী নাকি ঘণ্ড মূর্খ ছিল, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আমার নবী পড়তে পারেন না, না আমার নবীর জন্য পৃথিবীতে কোনো শিক্ষক হবে এটি আল্লাহ তাআলা চান না, এই জন্য আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি তিনি তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সরাসরি কোরআন শিক্ষা দিয়ে, রহমান হচ্ছে শিক্ষক আর আমার নবী হচ্ছে ছাত্র, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবাজি বন্ধু আমার এখানে চমৎকার একটা থিম আছে, তিনি বলছেন মা আনা বিকারিন, আপনি বললেই কি আপনি কি আমার উস্তাদ নাকি, আমি কেন আমি পড়বো, আপনি আমার উস্তাদের নামটা না বলেন আমি পড়বো না, কখনোই পড়বো না, আমি এমন ছাত্র না। যখন বললো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সম্মানিত সৃষ্টিকর্তা আপনার তার নামে পড়েন, তখন আমার নবী শুধুমাত্র পড়েন না, জিব্রাইল মুখ দিয়ে কেবল বের করছে, আমার নবী আগ বাড়িয়ে মুখ থেকে জবান থেকে বের হচ্ছে। যখন আমার নবী পড়তেছেন আল্লাহর কাছে এটা খুব কষ্ট মনে হলো, আমার নবীকে ডাক দিয়ে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা, আপনি জবানটা নাড়াইবেন না, আপনি শুধুমাত্র শুনতে থাকবেন, আমি আপসে আপসে আপনার জবান থেকে অটো সিস্টেমে আমি বের করতে থাকব, ইন্না আলাইনা জামা, আমি জমা করে দিব আপনার অন্তরের ভিতরে। নবীজি যখন কোরআন প্রথম নাজিল হইতো, আমরা যেমন বাচ্চাদেরকে যখন পড়াই বাচ্চা পড়তে থাকে দি কাউ ইজ দ্য ডোমেস্টিক এনিমেল দি কাউ ইজ দ্য ডোমেস্টিক, আমার নবী বারবার জবান এভাবে নাড়ছেন, আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, দ্রুত আয়ত্ত করার জন্য আপনি জবানকে নাড়বেন না, ইন্না আলাইনা কোরআন, আমি আপনাকে পড়ার ব্যবস্থা করব, আমি আপনার বক্ষের ভিতরে ডাউনলোড করে ইনস্টল করে দিব, জবান খুলবেন আল্লাহু আকবার, আরো জবান খুলবেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার এখানে যে শেয়ারেড ব্লুটু আবিষ্কার হয়েছে, জিব্রাইল আমিন আলাইহিসসালাম আমার নবীকে এভাবে তিনবার চাপা দিলেন, জিব্রাইলের বক্ষে যে এলেমটা ছিল শেয়ারেড ব্লুটুর মাধ্যমে আমার নবীর বক্ষের ভিতরে এনে দিয়েছেন কি, কাজেই 1500 বছর পূর্বে শেয়ারেড ব্লুটু আমার নবীর মাধ্যমে আবিষ্কার হয়েছে।
আমাদের জানতে হয়তো দেরি হয়েছে, কিন্তু এই সব কিছু আমার নবীর মাধ্যমে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে এসেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওয়াইযাক্কিহিম নবীর তৃতীয় মিশন হচ্ছে নবী মানুষকে এলেম অর্জন করবে, বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তি জেনে এক একজন ডক্টর হয়ে, যে আমি তো বিশাল নাদিরাম বাবু, আমার সে আর জানতার পৃথিবীতে কেউ নয়, এই যে অহংকারের চর্বি যখন আমার রক্তের ভিতরে কোলেস্টেরল ঢুকে যাবে, এই কোলেস্টেরলকে চর্বিটা কাটানোর জন্য যেমন শসা গাজর খেতে হয়, সালাদ বেশি খেতে হয়, এবং কোলেস্টেরলের নানান ওষুধ রয়েছে, ওয়াইযাক্কিহিম সেই ওষুধের নাম হচ্ছে তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির ওষুধ যদি তোমার শরীরের ভিতরে একটু পুশ করাতে পারো, অহংকার থাকবে না। লা তামশি ফিল আরদে মারাহান, আল্লাহ তাআলা বলছেন জমিনের ভিতরে অহংকার করে তুমি হাঁটবে না, যখন অহংকারের চাদর শুধু আল্লাহকে মানায় আর কাউকে মানায় না, এই অহংকার দূর করার জন্য আত্মশুদ্ধির ওষুধের নাম হচ্ছে হুয়া জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, জবান খুলবেন আল্লাহু আকবার। আর এটার এক নম্বর ডাইরেক্টর হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাদ আফলাহা মান যাক্কাহা, সফলতা লাভ করবে যারা আত্মশুদ্ধি অর্জন করবে। এই আত্মশুদ্ধি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, আমাদের মিলাদুন নবীর প্রোগ্রামে এই বিষয়টি আছে ইনশাআল্লাহ।